আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো চলে এসেছি কিটো ডায়েটের আরও একটি পর্বে। এ পর্যন্ত আমার দুইটি ভিডিও আছে কিটো ডায়েট সম্পর্কে, তো এটা হচ্ছে দ্বিতীয় ভিডিও। আজকে বলবো যে কিটো ডায়েটে কী কী খাবার খাওয়া যাবে আর কী কী খাবার খাওয়া যাবে না সেই সম্পর্কে। তো শুরু করার আগে একটি কথা অবশ্যই বলতে চাই যে যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দেবেন। আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন শুরু করি আজকের পর্বটি। কিটো ডায়েটে প্রথমত আপনি চিনি বা মিষ্টি জাতীয় কোনো খাবার একদমই খেতে পারবেন না, সেটা হোক কোক, ফলের জুস, কেক, আইসক্রিম, চকলেট বা স্মুদি টাইপের কিছু, যে কোনো ধরনের মিষ্টি টোটালি বাদ। এটা আপনাদের খাবারের তালিকায় রাখতে পারবেন না। তারপরে আটার তৈরি কোনো কিছু, যেমন ভাত, পাস্তা, নুডলস, ওটস, কর্নফ্লেক্স, সব বাদ, এগুলো খাবার তালিকায় রাখা যাবে না। তারপর হচ্ছে সব ধরনের ফল খাবার তালিকা থেকে বাদ দিতে হবে যদি কিটো ডায়েটে আর কি আপনি শুরু করতে চান। এরপরে হচ্ছে সব ধরনের ডাল খাওয়া বাদ দিতে হবে, কারণ ডালে প্রোটিনের পাশাপাশি বেশ ভালো পরিমাণে কার্ব থাকে। কার্ব মিন্স কার্বোহাইড্রেট, এটা যদি কেউ না বোঝেন তো এটা শর্টে বলে থাকি যে কার্ব। এরপরে মাটির নিচে হয় এমন যে কোনো সবজি, যেমন আলু, মূলা, গাজর, কচু, সব বাদ দিতে হবে। আর হচ্ছে যে কোনো ধরনের প্রক্রিয়াজাত যে খাবার সেগুলো একদম বাদ। তো কী কী খাবার খাওয়া যাবে না সেগুলো এই যে বললাম, এগুলো কিটো ডায়েট চার্ট অনুযায়ী, এগুলো আমার কথা না, এগুলো কিটো ডায়েট যে একটা চার্ট আছে সেই অনুযায়ী এই খাবারগুলো আসলে বাদ দিতে হবে যদি আপনি কিটো ডায়েট করতে চান। এরপরে বলছি যে কিটো ডায়েটে কী কী খাবার খাওয়া যাবে। মাংস, গরু, মুরগিগুলো খেতে পারবেন, যে কোনো ধরনের মাছ খেতে পারবেন, ডিম খেতে পারবেন, বাটার খেতে পারবেন, বাদাম এগুলো খেতে পারবেন। এছাড়া হেলদি কিছু তেল, যেমন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, এগুলো খেতে পারবেন। পরে ঘি খেতে পারবেন। সবুজ যে কোনো সবজি, ধরুন পালং শাক, ব্রোকলি, বাঁধাকপি, এগুলো কিটো ডায়েটে থাকলে খেতে পারবেন। মোটামুটি প্রায় সব ধরনের মশলাই খেতে পারবেন। তো আশা করি আজকে তথ্যগুলো আপনাদের কাজে লাগবে যদি কেউ কিটো ডায়েটে থাকেন বা কিটো ডায়েটে করতে চান, তাদের জন্য তথ্যগুলো আশা করি উপকারী হবে। আর অলরেডি যারা কিটো ডায়েটে আছেন তারা তো আশা করি এগুলো সম্পর্কে জানেন, তারপরেও আমি আবার একটু জানিয়ে দিলাম। তো আপনাদের যদি উপকার হয়, প্লাস হচ্ছে যারা জানেন না তাদের জন্য যদি একটুখানি উপকার হয় তো আমার ভালো লাগবে। তো আজ এখানেই শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।